অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। কুম্ভ রাশি ডিসেম্বর 2020 কেমন যাবে এই ভিডিওর মাধ্যমে আমি একটি অগ্রিম পূর্বাভাস দিতে চলেছি। এটি কুম্ভ রাশির মাসিক রাশিফলের ভিডিও। কুম্ভ রাশির আগামী মাস কেমন যাবে এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন। এই রাশিফলটি আপনাদেরকে চলার পথে গাইড হিসেবে কিন্তু কাজে দিবে, অর্থাৎ আগামী ডিসেম্বর মাস কোন কোন দিকে শুভ কোন কোন দিকে অশুভ সেটাও কিন্তু আপনারা জানতে পারবেন। দেখুন, বেশ কিছু ভিউয়ার্স কমেন্ট করছেন যে স্যার আমার মিলে যাচ্ছে, আবার কেউ কেউ বলছেন যে স্যার আমার তো সম্পূর্ণরূপে মিলছে না। দেখুন, আপনার যদি দশা অর্ধদশা পারমিট না করে এবং বাই বার্থ চার্ট আপনার রাশিচক্রে যদি গ্রহের অবস্থান খারাপ থাকে, ডেফিনেটলি কিন্তু আপনার যে বর্তমান গোচর অনুযায়ী কিন্তু আপনার শুভ ফলগুলো পাবেন না। অবশ্যই আপনারা এক্সপার্ট অ্যাস্ট্রোলজার সঙ্গে পরামর্শ করুন এবং আপনাদের বাই বার্থ চার্টকে একবার হলেও রেক্টিফিকেশন করেন। কোন কোন জায়গাতে আপনার সমস্যা আছে বা আপনার যে রত্নগুলো পড়ে আছে সেই রত্নগুলো সঠিক রত্ন কি না সেটাও কিন্তু দেখা দরকার। দেখুন, আপনাদেরকে আমি জানাই বেশ কিছু রাজ্যকারী গ্রহের দশা থাকে এবং কিছু কিছু ক্ষেত্রে আপনার মারক গ্রহ থাকে, অর্থাৎ রাজ্যকারী গ্রহ এবং মারক গ্রহ দুটি কিন্তু আপনার ক্ষেত্রে কিন্তু সৌভাগ্য এবং দুর্ভাগ্য নির্ধারণ করে। অর্থাৎ আপনি কোন রত্ন পড়ে আছেন, ভুল রত্ন পড়লে কিন্তু ভুল কাজগুলো কিন্তু আপনার জীবনে হবে। তো আমার হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার 9609343993, এটি অনলি ফর অ্যাপয়েন্টমেন্ট নাম্বার। যদি আপনারা আমার সাথে পার্সোনালি ভিজিট করতে চান, আপনারা অবশ্যই স্ক্রিনে যাওয়ার যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেখলেন সেটাতে আপনারা অবশ্যই লিখুন আপনাদের ডিটেলসটা জানান। এটি পেড সার্ভিস, ফ্রি সার্ভিস নন। অর্থাৎ যদি মনে করেন আমার কাছ থেকে জ্যোতিষীয় পরামর্শ নেবেন, তবে আপনারা কিন্তু হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন, সময় মতো আপনারা রিপ্লাই পেয়ে যাবেন। তো শুরু করা যাক, কুম্ভ রাশি ডিসেম্বর কী বার্তা বহন করে নিয়ে আসতে চলেছে। দেখুন, এই ডিসেম্বরের যা গ্রহের গোচর সেই অনুযায়ী আপনাদেরকে বলি। দেখুন, আপনাদের শরীরগত দিকটা বলি প্রথম। আপনাদের শরীরগত দিকটা কিন্তু খুব একটা কিন্তু ভালো দেখা যাচ্ছে না। শরীর নিয়ে কিছু কিছু ক্ষেত্রে সমস্যা আসতে পারে, শারীরিক অসুস্থতা হতে পারে, এটা কিন্তু দেখা যাচ্ছে। অর্থাৎ শারীরিক প্রবলেম, শারীরিক অসুস্থতা কিন্তু আপনাদের মাঝে মাঝে লেগে থাকবে এই মাসে। দেখুন, আর্থিক স্থিতি, দ্বাদশে আপনাদের ধনপতি অবস্থান করছে এবং একাদশপতিকে নিয়ে ব্যয় আপনাদের বাড়াবে, কিন্তু আপনাদের ইনকামটাও বাড়বে। অর্থাৎ বিদেশ থেকে অর্থ আসে, বিদেশের সঙ্গে যারা রত আছে ব্যবসায় সেখান থেকে কিন্তু আপনাদের অর্থও কিন্তু আসবে। আপনাদের এ মাসে আর্থিক স্থিতিটা যথেষ্ট ভালো দিক দেখা যাচ্ছে এবং যারা ব্যবসা করবেন মনে করছেন অবশ্যই আপনারা এই মাসে ব্যবসা শুরু করতে পারেন, বা ব্যবসাতে যারা ইনভেস্টমেন্ট করবেন মনে করছেন ব্যবসার দিকটাতে কিন্তু আপনারা ইনভেস্টমেন্ট করতেই পারেন। গ্রহগত অবস্থান তাই নির্দেশ করছে। কুম্ভ রাশি, কুম্ভ রাশির প্রেমের ক্ষেত্রে কিন্তু খুবই ভালো, অর্থাৎ নতুন প্রেম আপনাদের জীবনে আসবে, প্রেমের ক্ষেত্রে সম্পর্কে উন্নতি হবে, অর্থাৎ লাভ লাইফটা কুম্ভ রাশির ক্ষেত্রে কিন্তু শুভ ফল নির্দেশ করছে। যদিও আপনার দ্বিতীয় পঞ্চম একাদশ বা পঞ্চম ভাবে কোনো পাপগ্রহের দৃষ্টি নেই, তো এটা একান্ত দেখা দরকার। আপনার শুক্রের প্লেসমেন্ট, শুক্র কোন নক্ষত্রে বসে আছে এবং আপনার চন্দ্র এবং মঙ্গল এই কটি কিন্তু আপনার প্রেমের ক্ষেত্রে কিন্তু দেখা দরকার, তবে কিন্তু আপনি প্রেমের ক্ষেত্রে নতুন প্রেম আপনার জীবনে আসবে, পুরাতন প্রেম কামব্যাক করবে, প্রেমের ক্ষেত্রে কিন্তু সম্পর্কে উন্নতি হবে। বিয়ের ব্যাপারটাতে খুব একটা এই মাসটা আপনাদের ক্ষেত্রে সুটেবল নয়, অর্থাৎ শুভ বিবাহের ব্যাপারে আপনারা এগাবেন না। এ মাসটা আপনাদের ক্ষেত্রে আদর্শ মাস নয় বিবাহের ক্ষেত্রে। এডুকেশনের দিকটাতে আপনাদের মোটামুটি ভালো, এডুকেশনের দিকটা আপনাদের যথেষ্ট ভালো দিক কিন্তু দেখা যাচ্ছে। দীর্ঘদিনকার আটকে থাকা টাকা পুনরুদ্ধার আপনাদের হবে, যেটা মরে গেছে এমন টাকা সেই টাকা কিন্তু আপনাদের পুনরুদ্ধার এ মাসে কিন্তু হবে। এবার আপনাদেরকে জানাই,
আপনাদের সন্তান সুখের জায়গাটা যথেষ্ট ভালো, সন্তানের দিকটা আপনাদের যথেষ্ট ভালো দিক কিন্তু দেখা যাচ্ছে, কর্মের জায়গাটা আপনার যথেষ্ট ভালো, কর্মপ্রাপ্তি, কর্মক্ষেত্রে সফলতা বা কেরিয়ারের ক্ষেত্রে কিন্তু আপনাদের যথেষ্ট ডেভেলপমেন্ট কিন্তু এ মাসে দেখা যাচ্ছে কুম্ভ রাশির। কেরিয়ারের ক্ষেত্রে যথেষ্ট উন্নতি কিন্তু আপনাদের ক্ষেত্রে হবে কুম্ভ রাশির ক্ষেত্রে। দেখুন, যারা সেলফ প্রফেশনে আছেন, অর্থাৎ যারা অ্যাডভোকেট, যারা ডক্টর, যারা অ্যাস্ট্রোলজার বা যারা টিউশনি পড়ায়, তাদের ক্ষেত্রে কিন্তু এ মাসটা মধ্যম প্রকৃতির যাবে, খুব ভালোও না এবং খুব খারাপও না। অর্থাৎ এ মাসটা কিন্তু যারা প্রফেসরের সঙ্গে আছেন তাদের ক্ষেত্রে এ মাসটা মধ্য। দেখুন, কুম্ভ রাশির ক্ষেত্রে ডিসেম্বর মাসে কিছু শুভ সংবাদ কিন্তু আপনাদের বহন করে নিয়ে আসবে, অর্থাৎ যেটা আপনাদের পরিবারের ক্ষেত্রে খুশির সংবাদ হতে চলেছে, অর্থাৎ কোনো একটা শুভ সংবাদ কিন্তু আপনারা প্রাবীণই পাবেন। কুম্ভ রাশির প্রাপ্তিযোগের জায়গাটা কিন্তু যথেষ্ট প্রশমিত করছে এ মাসে, অর্থাৎ কুম্ভ রাশির ক্ষেত্রে আপনাদের প্রাপ্তি বলতে কি লটারি শেয়ার ফাটকা ছাড়াও কোনো সূত্র থেকে অর্থ পাওয়া এটাও কিন্তু প্রাপ্তি, কোনো সূত্র থেকে অর্থ পাওয়া এটাও কিন্তু আপনারা কিন্তু প্রাপ্তি, কোনো জায়গার সোর্স কিন্তু আপনারা যেটা পাবেন সেখান থেকে কিন্তু আপনারা অর্থ পাবেন, লটারি শেয়ার থেকে তো আপনারা পাবেনই পাবেন কিন্তু কোনো কোনো সূত্র থেকে কিন্তু আপনারা অর্থ কিন্তু এ মাসে পাবেন। যাদের গাড়ির ব্যবসা আছে, অর্থাৎ গাড়ির শোরুম আছে তাদের ক্ষেত্রে খুব ভালো, যাদের পেট্রোল পাম্প আছে তাদের ক্ষেত্রে এ মাসে যথেষ্ট ভালো যাবে, যাদের বিউটি পার্লার আছে তাদের ক্ষেত্রে ভালো, যাদের হার্ডওয়্যার নেটওয়ার্কিং ব্যবসা করে তাদের ক্ষেত্রে ভালো, যারা বিল্ডার প্রমোটার তাদের ক্ষেত্রে কিন্তু ফ্ল্যাটগুলো বিক্রি হওয়ার কিন্তু সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে ধীরে ধীরে, অর্থাৎ ডিসেম্বরের শেষের পর থেকে আপনারা যারা প্রমোটারি বা কনস্ট্রাকশন বিজনেসের সঙ্গে যুক্ত আছে তাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টা বিশেষ লাভ কিন্তু কুম্ভ রাশির ক্ষেত্রে কিন্তু দিবে। আমি খুব দায়িত্ব নিয়ে জোর গলায় আপনাদেরকে এই কথাগুলো আপনাদেরকে জানাচ্ছি, যদি আপনাকে দেখতে আপনার রাশিচক্রে গ্রহের প্লেসমেন্টগুলো কেমন আছে, আপনার ক্ষেত্রে দশা অন্তর্দশা পারমিট করছে কিনা এটা কিন্তু দেখা একান্ত দরকার। আর্থিক স্থিতিটা যথেষ্ট মজবুত, উচ্চ শিক্ষার ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে আপনাদের ভালো দিক দেখা যাচ্ছে, কিন্তু যারা প্রাইমারি লেভেলে পড়াশোনা করছে তাদের ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে অমনোযোগী এই জায়গাটা কিন্তু হবে, প্রাইমারি লেভেলে যারা পড়াশোনা করছে। আপনার যথেষ্ট এ মাসে মান সম্মান খ্যাতি প্রতিপত্তি বৃদ্ধি পাবে এবং আপনারা সমাজে যথেষ্ট নাম পাবেন, যারা রাজনীতির সাথে যুক্ত আছে তাদের ক্ষেত্রে ভালো, যারা ফিল্ম দুনিয়াতে আছে, গ্ল্যামার দুনিয়াতে আছে, অ্যাক্টিং মডেলিংয়ের সঙ্গে যারা যুক্ত তাদের ক্ষেত্রে কিন্তু কাজের সুযোগ খুলে দিবে, এবং রাজনীতিতে যারা আছে তাদের ক্ষেত্রেও কিন্তু এ মাসটা যথেষ্ট ভালো দিক কিন্তু নির্দেশ করছে। কুম্ভ রাশি যদি বলা যায় ওভারঅল ডিসেম্বর মাসে সূচনাগুলো কিন্তু ভালো হতে চলেছে, আপনাদের কিছু কিছু ক্ষেত্রে ঋণ পরিশোধ, যাদের ঋণ থাকছে সেই ঋণগুলো কিন্তু আপনারা ধীরে ধীরে রিকভারি করবেন, এবং কোনো জায়গাকার আটকে থাকা টাকা সেটা আপনার প্রভিডেন্ট ফান্ড হোক বা যেখানকার টাকা হোক বা আপনার বসে গেছে যে টাকা সেই টাকাটা কিন্তু আপনাদের পুনরুদ্ধার হবে, গ্রহগত অবস্থান তাই নির্দেশ করছে। এবং আপনাদের এ মাসে মানসিক কিছু কিছু ক্ষেত্রে অস্থিরতা থাকবে, অর্থাৎ মানসিক টেনশনের জায়গাটা আপনাদের কিছু কিছু ক্ষেত্রে থাকবে, এবং আপনাদের ব্যবসা ক্ষেত্রে প্রচুর পরিমাণে কিন্তু আপনারা এ মাসে ইনভেস্টমেন্ট কিন্তু করবেন, যারা ব্যবসা করছেন বা ব্যবসা শুরু করবেন এরকম যারা আছেন তারা কিন্তু প্রচুর পরিমাণে এ মাসে অর্থ ইনভেস্টমেন্ট করবেন। কুম্ভ রাশির আপনারা মায়ের শরীর স্বাস্থ্যের দিকে অবশ্যই নজর দিন, মায়ের হেলথ নিয়ে একটু হলেও সমস্যা দেখা যাবে এবং পিতার হেলথ নিয়ে কিছু কিছু ক্ষেত্রে সমস্যা থাকবে, হেলথের দিকটা অবশ্যই নজর দিন, কিন্তু
আপনাদের আর্থিক বারো বলছে আর্থিক স্থিতির জায়গাটা কিন্তু যথেষ্ট ভালো কিন্তু এ মাসে আপনাদের থাকবে। যারা এনজিওতে আছে বা যারা মার্কেটিংয়ের সঙ্গে যুক্ত আছে বা যারা সেলস ডিপার্টমেন্টে কাজ করে, মার্কেটিং এনজিও সেলস ডিপার্টমেন্টে যারা কাজ করে তাদের ক্ষেত্রে কিন্তু অপরচুনিটিগুলো কিন্তু কাজের অপরচুনিটিগুলো কিন্তু আসবে। অর্থাৎ এই জায়গাটা কিন্তু আপনাদের ভাগ্যের চাকা কিন্তু ঘুরবে, অর্থাৎ অপরচুনিটিগুলো কিন্তু আপনারা পাবেন। যারা এজেন্ট তাদের ক্ষেত্রে কিন্তু এই মাসটা যথেষ্ট ভালো, অর্থাৎ আপনাদের কাজের সুযোগগুলো কিন্তু আসবে। কুম্ভ রাশির এ মাসে আপনাদের পৈতৃক সূত্রে সম্পত্তি লাভ হবে এবং যাদের মামলা মকদ্দমা চলছে তাদের ক্ষেত্রে অবশ্যই একটু হলেও সাবধানতা অবলম্বন করবেন। গাড়ি বা বাইক চালালে বাহন থেকে অবশ্যই সাবধানে থাকবেন। ছোটোখাটো অ্যাক্সিডেন্ট, পড়ে যাওয়া, চোট আঘাত লাগা, হাড়ে চোট এই জায়গাটা কিন্তু নির্দেশ করছে। এই মাসে আপনারা ভূমি বাহনের সুখ কিন্তু পাবেন, অর্থাৎ কোনো গাড়ি কিনলেন বা কোনো বাড়ি কিনলেন বা তার জন্য টাকা অ্যাডভান্স করলেন, এই জায়গাটা কিন্তু কুম্ভ রাশির জন্য তৈরি করছে। ভূমি বাহনের সুখ কিন্তু আপনাদের যথেষ্ট পরিমাণে কিন্তু এ মাসে থাকছে। নতুন দিশা, অর্থাৎ দিশাটা কিন্তু আপনারা পাবেন, আটকে গেছে এরকম জায়গাগুলো কিন্তু আপনাদের রিকভারি কিন্তু হবে এবং আপনাদের বন্ধু বান্ধব থেকে সহযোগিতা এই মাসে আপনারা যথেষ্ট পরিমাণে কিন্তু পাবেন, অর্থাৎ বন্ধু আপনাদেরকে কিন্তু সাহায্য করবে। কিন্তু ভাইয়ের সাথে ভাতৃবিরোধ, ভাইয়ের সাথে কিছু কিছু ক্ষেত্রে মতান্তর এই জায়গাগুলো কিন্তু তৈরি করছে। যারা বয়স্ক ব্যক্তি আছেন 55 থেকে 70 মধ্যে বা 50 থেকে 70 তাদের ব্লাড প্রেশার, সুগার, থাইরয়েড এর সমস্যা, কিছু কিছু ক্ষেত্রে ব্যাক পেন, সিদ্ধারাতে পেন, গ্যাসের প্রবলেম, অ্যাসিডিটির প্রবলেম এবং দাঁতের প্রবলেম থাকবে, এই জায়গাটাতে অবশ্যই আপনারা ডাক্তারের সঙ্গে কনসাল্ট করুন এবং আপনারা সেখানে অবশ্যই ডাক্তারের সঙ্গে কনসাল্ট করে আপনারা কাজ করুন। তো ওভারঅল কুম্ভ রাশি ভালো এবং মন্দ মিশিয়ে December 2020 বেশ কিছু শুভ শুভ ঘটনার সূচনা কিন্তু দিতে চলেছে। তো প্রিয় দর্শক বন্ধু, ভিডিওটি এ পর্যন্তই, নমস্কার।